এখন কি হবে কি হবে কি হবে, এটা কি হলো? ওরে বাবা রেগে গেছে, দেখো এ কি রে বাবা রেগে গিয়ে, এটা কি? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে একটি মজাদার এবং অনেক অনেক ফ্যান্টাস্টিক একটি গেম নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আজকের গেমটা কিন্তু আসলে কেমন যেন একটি অদ্ভুত ধরনের। যাই হোক, আশা করি পুরো ভিডিওটি দেখবে, মজা নেবে। এটা কি হলো, টাইনিটা ছেলেটাকে কি ভয় দেখাইলো এবং ছেলেটা ভয়ে চিৎকার দিল, এটুকুই বুঝলাম। আর কি হবে এখন দেখা যাক। ওরে বাবা রে, এটা কি হলো বুঝলাম না, ছেলেটা কিভাবে এরকম অদ্ভুত দেখতে হয়ে গেল? জামা খুললেই, কাপড় খুললেই এরকম হয়ে যায় নাকি বুঝলাম না। একটা কিউট মেয়ে বসে আছে, দেখা যাক, টাচ করা যাক। ওরে বাবা, এটা কি কিউট মেয়ে নাকি, এ তো ভূত! অদ্ভুত ধরনের একটা গেম, বোঝা যায় না কি হয়, এ কি এমন দেখতে কেন রে বাবা, একটা হাত, কি হয়, কি হলো এটা বুঝলাম না, কোথায় নিয়ে গেল মেয়েটাকে, লেভেল ফেইলড। আবার দেখা যাক, নাকটাতে একটু টাচ করা যাক। ওরে গেথরে গেথ, আবার হাসে, দেখো এটা কি হলো, একদম পচা টাইপের মেয়েটা, নাক থেকে কি যেন বের হলো আর সেটা খেয়ে নিল। আবার লেভেল কমপ্লিট। ওকে, এখানে একটা একই, ওরে বাবা, মুখের উপর পানি মারে, তারপরে মাথায় পানি মারে, এটা কি অদ্ভুত ধরনের একটা গেম। কেমন লাগতেছে বন্ধু তোমাদের, তোমরা ভালো জানো। দেখা যাক কি হয় এবার। ওকে, খেয়ে নিল, এটাও খেয়ে নিল, এখন কি হবে কি হবে কি হবে, এটা কি হলো? ওরে বাবা রেগে গেছে, দেখো এ কি রে বাবা রেগে গিয়ে, এটা কি হয়ে গেল ভূত! আসলে একটা অদ্ভুত গেম এটা। এটা কি সায়েন্টিস্ট এবং একটি দানব? ওরে বাবা রে, সায়েন্টিস্টের তো চাটনি বানিয়ে দিয়েছেই, ই আবার হাসে, দেখো কিভাবে, মজাদার একটা গেম কিন্তু। ওকে, দেখা যাক এটা কি হলো। ওরে বাবারে, দানবের হাওয়া বের হয়ে গেছে গো, ফুস, মানে দম ফুরাইলে ফুস, সেটা হাওয়া বের হয়ে গেছে, লেভেল কমপ্লিট। অদ্ভুত দেখতে সব ক্যারেক্টারগুলো এবং অদ্ভুত এদের হাসিগুলো, কি হলো এটা বুঝলাম না, লেভেল ফেইলড, কিছুই তো করলাম না, কিভাবে লেভেল ফেইলড হয়ে গেল দেখা যাক। ওয়াও, ওরে বাবা রে, এটা কি, কখন কোনটা কি হয়ে যায় কিছুই বোঝা যায় না, লেভেল কমপ্লিট। আবার বন্ধুরা, আসলে একটি কেমন যেন অদ্ভুত টাইপের গেম। দেখো, একটা মেয়েকে দেখি, একটা তাগড়া জোয়ান ছেলে কিভাবে থর 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 করে ভয়ে কাঁপে, দেখো এটা একটি লজ্জাজনক কথা, কি হলো এটা কিছুই তো বুঝলাম না। বন্ধুরা, তোমরা কি বুঝলে, আমি তো কিছুই বুঝলাম না, কি হয় দেখো, এ কি হলো এটা, এই ছেলেটা একটা নেকড়ে হয়ে গেল, ওয়াও, কি একটা ওয়াজগবি, আজব ধরনের গেম গো বাবা। বন্ধুরা, গেমটা মানে খেলার মতো কোনো ইয়া নাই, কেমন শুধু কি টাচ করতে হয় আর কাজগুলো তারা এমনি করে। এটা কি হলো, ভয় দেখাচ্ছে, ওরে বাবা এটা ভয়ে, আসলে বলার কিছু নাই, কি অদ্ভুত ধরনের কাজ কারবার যে হয় এই গেমটার মধ্যে, কিছুই বোঝা যায় না।
দেখা যাক, লেভেল ফেল হয়েছে, কমপ্লিট না হওয়া পর্যন্ত চেষ্টা করতে থাকি, একই কাজ আবার পুনরায়। এটা কি হলো রে বাবা? দেখো, এলিয়েনটার পেট থেকে হুবহু ওর মতো একটা কপি বের হয়েছে এবং লেভেল কমপ্লিট হয়ে গেছে। এটা দেখতে কেমন যেন মিশ্রী লাগতাছে। পোশাক ছাড়া মেয়েরা দাঁড়িয়ে আছে, মেয়ে না হয়তো কার্টুন। ওরে কি বজ্জাতের বজ্জাত, দেখো কি করেছে মূর্তিটার, মাথা এবং পাছা দুটাই কেটে দিয়েছে। লেভেল ফেল হলো না, আরো কিছু আছে হয়তো একটু এই লেভেলটার মধ্যে, দেখা যাক। ওকে, মাথা পাছা দুটোই কাটা হয়ে গেছে, এটা কি হলো? মূর্তিটার পাছাটা বজ্জাত লোকের মুখে লেগে গেছে। যাই হোক, যেমন কর্ম তেমন ফল। ওকে, পরবর্তীতে কি আসে বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। হ্যাঁ, পরবর্তীতে অনেক মজাদার ভিডিও দেবো আমি অবশ্যই। এটা কি হচ্ছে বুঝলাম না, টাচ করলে উপরের দিকে যায় কেন? ওরে বাবা রে, কি হচ্ছে কিছুই বোঝা যায় না। হলো না, লেভেল ফেল হয়ে গেছে। দেখা যাক কি করবো এবার। এবার সোজা নিচ থেকে উপরের দিকে টেনে নিয়ে যাব, দেখি কি হয়। ওরে বাবা রে, এটা কি হলো বন্ধুরা, বুঝলাম না, এটা কি মহাশূন্যে চলে গেল নাকি? এটা কি হবে, এটা কি হবে বুঝতে পারছি না। ওরে ডাইনি রে, এটা কি গো বাবা, কি বিচ্ছিরি দেখতে গো, সব আজব ক্যারেক্টার এই গেমটার মধ্যে, সব আজব ক্যারেক্টার। ওরে বাবা, দেখো বন্ধুরা, কিছু বলার নাই আমার, এটা কি হলো আমি বুঝতে পারতেছি না। আসলে অনেক মজা, গেমটা খেলে অনেক মজা পেয়েছি আমি। জোকার ক্যারেক্টারগুলো দেখো একবার, সব অজগবি অজগবি, সব অদ্ভুত ক্যারেক্টারগুলো। একটা চাবি পড়ে আছে, সিরিঞ্জ কি বলে, যে সিরিঞ্জ যেগুলো ইঞ্জেকশন করে যেটা, সেই সিরিঞ্জগুলো সুই সহ। এখানে নামলেই তো অবস্থা খারাপ, দেখা যাক কি হয়। ওরে বাবা, গাড়িটা তো বড় হয়ে গেল, এবার যাওয়া যাক। হুম হুম, হলো না, এবারও হলো না। হুম হুম, আরেকবার ট্রাই করব, দেখা যাক কি হয়। এবার ডাবল টাচ করবে গাড়িটাতে, দেখি আরো বড় হয় কিনা গাড়িটা। ওরে বাবা রে, এটা কি হলো রে, লেভেল কমপ্লিট, অদ্ভুত টাইপের সব লেভেল গুলো। একটা ছেলে একটা মেয়ে বসে আছে, মেয়েটার হাতে একটা কাপ আছে, কাঁদে কেন? ওরে বোকা ছেলে, কাঁদো কেন, দেখা যাক চাটা খাবে কিনা। ওরে এটা কি হলো গো, চোখটা বের হয়ে আসলো কেন, অদ্ভুত সব কাজ কারবার, বুঝি না এগুলা কি হচ্ছে। ওকে, দেখা যাক এবার কি হয়। হুম হুম, ঘুমিয়ে পড়েছে, লেভেল ফেল হলো না। এটা কি চায়ের কাপ, এটা কি হয়ে গেল? ওরে অদ্ভুত কাজ কারবার, এটা কি আর মাথায় ঢেলে দেব নাকি? হুম হুম, দেখা যাক কি হয়। হুম, তাই তো বন্ধুরা, অনেক মজা পেয়েছি আমিও, আশা করি তোমরা পেয়েছো। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। টা